বর্ধমান পূর্বে সাংসদ সুনীল মণ্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে, তাতে লেখা আছে, সুনীল দা আমরা শুভেন্দু দার সাথে তোমাকে চাই। সফরে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর ঠিক দুর্গাপুরের বুকে আজ এক পোস্টার দেখা গেল শুভেন্দু অধিকারীর সাথে পূর্ব বর্ধমানের সুনীল কুমার মণ্ডলের, যিনি সংসদ। এ নিয়ে আপনার কি মতামত? আপনারা জানেন বাংলার মাটিতে তৃণমূল উন্নয়নের ধারাকে সামনে রেখে আমাদের নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দুয়ারে সরকার, সে জায়গায় দাঁড়িয়ে তিন ভাইয়ের একটা দল আছে, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। সেই তিন ভাইয়ের দলের কিছু নেতা নেতৃত্ব এইগুলো কিন্তু বিভিন্নভাবে ছড়াচ্ছে, আমরা তার নিন্দা করছি। এবং সুনীলবাবু তো 2013 সালে আমাদের দলে এসেছেন, আমাদের দলে বেশ কিছু লোক সিপিএমের থেকে তৃণমূলে এসেছিলেন, তৃণমূলের থেকে কেউ বিজেপি চলে গেছেন, কেউ যাবো যাবো করছেন। জানি না ওনাকে আমি সম্মান করি, উনি যাবেন কি যাবেন না, ওনার প্রথমে নিন্দা করা উচিত, ওনার নামে কেন শুভেন্দু অধিকারী। তাহলে কি এটা কি চক্রান্ত? একদম গভীর চক্রান্ত। দলকে ছোট করার জন্য, যারা দলের যারা কর্মী আছে তাদের মনের বিভ্রান্তি তৈরি করার জন্য এটার কৌশলে তিন ভাই যারা আছে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস, এই তিন ভাই মিলে এটা করছে।